নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেন চাউমিনের রেসিপি। তো চিকেন চাউমিন বানানোর জন্য আমি এখানে বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, পরিষ্কার করে জলে ধুয়ে নিয়েছি, আর পিসগুলোকে একটু ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এবারে এই চিকেনের পিসগুলোকে আমি ম্যারিনেট করব। তো ম্যারিনেট করার জন্য প্রথমে আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো, একটু নুন, একটু সামান্য হলুদ গুঁড়ো, দেব একটু কাশ্মীরি রেড চিলি পাউডার, এক চামচ দেব ভিনিগার, আর এক চামচ দেব সয়া সস। আর বাটা মশলার মধ্যে দেব সামান্য একটু রসুন বাটা আর একটু আদা বাটা। তো এই সব কিছু দিয়ে ভালো করে চিকেনটাকে মাখিয়ে নেব, আর মাখিয়ে নিয়ে এটাকে আমি আধ ঘন্টা রেখে দেব ম্যারিনেশনের জন্য। তাতে চিকেনের টুকরোগুলো খুব সফট হয়ে যাবে এবং ভাজার পরে সেদ্ধটাও খুব ভালো হয়ে যাবে। এবারে একটা পাত্রে গরম জল করে নিয়েছি, চাউমিনটাকে সেদ্ধ করব। দিয়ে দিলাম একটু নুন আর একটু সাদা তেল, তাতে চাউমিনগুলো একটার সঙ্গে আরেকটা কিন্তু গায়ে লেগে যাবে না। যখন জলটা ফুটে উঠবে এর মধ্যে আমি চাউমিনগুলোকে ভেঙে দিয়ে দিলাম। যখন একবার ফুটে উঠবে দু তিন মিনিট পরে, তখন এটাকে আমি একটা বড় ছাঁকনিতে ছেঁকে নেব এবং উপর থেকে একটু ঠান্ডা জল দিয়ে দেব, তাতে কিন্তু এটা খুব ভালো ঝরঝরে থাকবে। এবারে চিকেনটাকে আমি ফ্রাই করে নিচ্ছি, আধ ঘন্টায় ম্যারিনেট করে নিয়েছিলাম। তেলের মধ্যে দু চামচ তেল দিয়েছি, তার মধ্যে চিকেনটাকে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। দেখুন ফ্রাই করা হয়ে গেছে, এবং অবশ্যই এটা মিডিয়াম ফ্লেমে করবেন। তো ফ্রাই করা যখন হয়ে যাবে, তখন চিকেনগুলোকে আমি ছেঁকে নিয়ে একটা পাত্রে তুলে সরিয়ে রাখবো। তো দেখুন চিকেনগুলোকে আমি তেল থেকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি, এবং সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, ছোটো ছোটো করে টুকরো করে কেটে রেখেছিলাম। পেঁয়াজটাকে হালকা করে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে এর মধ্যে আমি দিয়ে দেব আদা কুচি, রসুন কুচি এবং কাঁচা লঙ্কা কুচি, তিনটেকেই একদম ছোটো ছোটো করে কুচো করে নিয়েছি। এগুলোকে তেলের মধ্যে ফ্রাই করে নিয়ে দিয়ে দেব অল্প একটু গাজর কুচো করা এবং বিনস কুচো করা। এগুলোকে খুব হালকা করে ভেজে নেব 30 সেকেন্ডের মতো, কারণ বেশি ভাজলে সবজির খাদ্যগুণ নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য বেশি ভাজবো না, হালকা করে 30 সেকেন্ড একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো একটু নুন। নুনটা দিয়ে আমি ঢাকা দিয়ে এটাকে এক মিনিট রেখে দেব, তাহলেই কিন্তু সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে। তো দেখুন সবজি সেদ্ধ হয়ে গেছে, তো একটুখানি নাড়াচাড়া করে এগুলোকে দেখে নিলাম। এবারে এর মধ্যে যে সেদ্ধ করে রাখা চাউমিনগুলো, সেগুলো এক এক করে এর মধ্যে দিয়ে দেব। দেখুন নুন আর সাদা তেল দেওয়ার জন্য চাউমিনগুলো কিন্তু একে অপরের সঙ্গে লেগে যায়নি, খুব ঝরঝরে রয়েছে, কোনো অসুবিধা হবে না ভাজা করতে। তো এগুলো দিয়ে দেওয়ার পর দুটো খুন্তির সাহায্যে এগুলোকে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। যেহেতু আমার এখানে পরিমাণটা একটু বেশি রয়েছে, তাই একটু অসুবিধা হতে পারে। একটু নুন দিয়ে দিলাম, দিয়ে দিলাম এক চামচ সয়া সস, দিয়ে আরও একবার ভালো করে এগুলোকে নাড়াচাড়া করে নেব, যাতে নুন আর সয়া সসটা পুরো চাউমিনের সঙ্গে ভালো করে মিশে যায়। এরপর এর মধ্যে দিয়ে দেব এক চামচ জিরে গুঁড়ো, জিরে গুঁড়োর সেন্টটা কিন্তু চাউমিনে খুব ভালো লাগে। এরপর দিয়ে দেখুন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস। গ্রিন চিলি সস আমি এখানে দু চামচ ব্যবহার করছি, এটা যেহেতু ঝাল, তো আপনারা আপনাদের ঝাল অনুযায়ী টেস্ট অনুযায়ী দেবেন। আর দু চামচ আমি এখানে টমেটো কেচাপ দিয়ে দিলাম। এই সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। আর একদম শেষে যে আমাদের চিকেনের টুকরোগুলো ফ্রাই করা ছিল, সেইগুলো এর সাথে মিশিয়ে দেব। এর সাথে আপনারা একটু ডিম ভেজে নিয়েও দিতে পারেন। তো আমি এখানে শুধু চিকেনের ব্যবহার করছি, আর সবজি ছিল। এই সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলে আজকের আমাদের চিকেন চাউমিন কিন্তু একদম ঘরোয়াভাবে তৈরি হয়ে যাবে। তো আপনাদের আশা করি ভিডিওটা ভালো লেগেছে, সঙ্গে থাকবেন।